গুড মর্নিং এভরিওয়ান। সো কালকের ব্লগটা খাওয়া দাওয়ার পর আর কন্টিনিউ করতে পারিনি, আর মানে ওইখানেই শেষ, আর তারপরে কিছু দেখাতে পারিনি। তো সকাল সকাল স্নান টান করে ডাল ভাত ভাত বানাইনি, ভাত অল্প পরে বানাবো। রিও আজকে স্কুলে দুধ মুড়ি খেয়ে গেছে, ভেবেছিলাম স্কুল পাঠাবো না, এত অন্ধকার করে বৃষ্টি এসেছিলো। তারপরে দেখি স্কুল যেই 10-15 মিনিট বাকি, বৃষ্টি কমে গেছে, পুরো পরিষ্কার করে দিয়েছে। তো ঝট ফট করে ওকে রেডি করে দুধ মুড়ি খাইয়ে আর আজকের দোকান থেকে টিফিন কিনে দিয়েছি। ব্লগটা ভাবলাম স্টার্ট করি, যেহেতু কালকে স্টার্ট করা ছিল, তো ভাবলাম এখন কন্টিনিউ করি। পিছনে গান বাজছে, চলে যাই, নাহলে আবার কপিরাইট ক্লেম আসবে। রান্নার প্রিপারেশন যা স্টার্ট করেছিলাম আমি আবার মানে থেমে গেলাম, ওর পর রেস্ট নিলাম, চা খেলাম। সো দেখাই তোমাদেরকে কী কী মানে প্রিপারেশন করেছি। আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ আলু সিদ্ধ করে জলটা ফেলে দিই। চাল নিয়েছিলাম 2 কোটি, তাই না, দুর্গা থেকে 1 ডাব্বা 1 কোটা কমাতে হবে। মুগ ডাল বয়েল করে হলুদ দিয়ে রেখে দিয়েছি, এখানে উচ্ছে কেটেছি, উচ্ছে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, কারণ উচ্ছে আগের থেকে কেটে নুন দিয়ে মানে ধোয়ার আগে নুন দিয়ে মেখে রাখলে উচ্ছে যে তিতো ভাবটা ওইটা চলে যায়, তাই আমি উচ্ছেটা নুন মাখিয়ে রাখি যতদিন পারি, যখন পারি না তখন ডাইরেক্ট মানে ভাজা করে নিই। সো আজকে আমি উচ্ছে দিয়ে মুগ ডালটা করবো, আমার মায়ের প্রসাদে এরকম খুবই খায়, বলে কি শুক্তার ডাল। তো আজকে আমি শুক্তোর ডাল বানাবো। আর এখানে এই যে লাল শাক এনেছিলাম, লাল শাকের ডাটাগুলো ওই দিন পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম, জানি আজকে ও আসবে, ও আসলে না ডাটা শস্য দিয়ে যদি বানাই ও খুব খেতে ভালোবাসে, তাই ভাবছি আজকেই বানাবো, ধুয়ে রেখে দিয়েছিলাম আজকের জন্য, যে ও আসলে পরে বানাবো। আর কি কাঁচা লঙ্কা কালকে টুকটা সবজি এনেছিলাম, কাঁচা লঙ্কাগুলো এগুলো পাকা, তো এগুলো আলাদা করে রেখেছি, এখন এটাতে দিয়ে দেবো বেটে শস্যর সাথে, আর উচ্ছে বাজাতেও দেবো, ডালে 1-2টা দেবো, শশাকটা বের করে রেখে দিয়েছি। তো ওই আর কি আপাতত মা এই যে পাশে ইস্ত্রি করছেন, মা আলুর পরোটা না আর পুরি তোর আলুর তরকারি দেখে বললাম না, এই দেখো ঠাম্মি বলেছে পুরি তরকারি, আলুর পরোটা ঠাম্মি ভালোবাসে না, পুরি তরকারি খাও, পুরি তরকারি না দেখো মা। আলুর তরকারিটা করি, তারপর আটাটা মাখবো। তো তরকারিটা হয়ে গেছে, আলুর তরকারিটা একদম সিম্পল, একদম কুইক একটা আলুর চটচড়ি বলতে পারো, আর তরকারি আমরা তো সবসময় তরকারি বলে এসেছি। চলো এবার আটা মাখার পালা। এটা হলো আশীর্বাদ আটা, মানে লাল আটা, এটা হলো সাদা আটা, কারণ মা এই আটা না হলে ভালোবাসে না, তো বেশি দিচ্ছি না, সমান 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 সমান। মেন যেটা হলো কসুরি মেথি, কাসুরি মেথিটা সবসময় এরকম চটকে দিলে ভালো হয়, এরকম হাত দিয়ে মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলে টেস্টটা নাকি দারুণ আছে। মা মানে কিছু কসুরি মেথি দিয়ে আলু তরকারি খুব বেশি ভালোবাসে, সঙ্গে দিলে তো আর শুকাবো না, কারণ আলু তো ভেঙে যাবে। অল্প চিনি, আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি, যদি মন মেজাজ ভালো থাকে আমি সারাদিনই রান্না করতে পারবো, অল্প নুন বেশি দিচ্ছি না, কারণ তরকারিতেও নুন দিয়েছি,
আর এই যে দেখো নুনটা, নুন না সরি তরকারিটা বাটিতে নিয়ে নিলাম, কড়াইটা ধুয়ে নিয়েছি, আর এই যে অল্প লুকওয়ার্ম বলতে পারো জল করেছি। সো চলো এবার আটাটা মেখে নিই। সো 2 মিনিটও লাগেনি, 1 মিনিটের মধ্যে মেখে নিলাম। ব্রাজি একটু তেল দিচ্ছি। সো চলো এবার পুরি বানাই। মায়ের মার সাথে কথা বলছি, মাকেও ডাকলাম, অল্প কাজ করি, মিলেমিশে কাজ করি। যারা আমার আগে বদনাম গিয়ে ফিরতো, ওরা এখন আমার সুনাম গিয়ে ফিরে আমার শাশিয়ে দিচ্ছে। বিয়ের পর পর নতুন বিয়ে হয়েছিল, তো তখন বয়স ছিল আমার 19। অনেকের কাছ থেকে অনেক কিছু কথা শুনতে হয়েছে, কিছু কথা তখন শুনেছি, কিছু কথা পরে শুনতে পেরেছি। আমার ঘরে নাকি বাসন ছিল না, সেই ছিল না, এখন আমার ঘরে এত বাসন, যেগুলো লাগে না আমি এগুলো মাকে বলি, ফেলে দাও, কাকে দিয়ে দাও, ইউজ করতে পারবে। আর পুরো ঘরে বাসনে বাসন, এখন হয়তো 50-60 জন একসাথে হাঁটতে পারবে, এরকম বাসন। সময় থাকে না, শুধু কথাগুলো দেখে দেয়। কেকি বলেছে সেই কথাগুলো, আমার শাশুড়ি মাও কিন্তু অনেক কথা মনে রাখেন, কেউ কোনো কিছু আঘাত লাগিয়ে বললে মা কোনোদিনও বলেননি। মাঝে মধ্যে মাকেও যারা আঘাত করে কথা বলেছেন ওদের কথা বলেও মা কিন্তু এখনো মায়ের চোখে জল আসে। তো সময় তো এক নেই, কিন্তু কথা আছে, রয়ে গেছে, রয়ে যাবে, কিন্তু কারোর সাথে ভালো ব্যবহার করবো না, মাও করেনি, আর মায়ের সাথে যারা করেছেন ওদের সাথেও আমি করবো না। যখন শুনি রাগ হয়, কিন্তু কিছু না বলাই ভালো, আছে না, ওখানে জবাবদিহি হতেই হবে। ও মা আসো, দিদা নাকি ফোন করছে, কিদা নিগা রাত্রে ফোন করলাম, ও শুনছি আমার আমরা কোনো বাসন নাই, যেই হোক বাসন নাই, তারপরে আমি খালা, কোনো কাজের না, তোমারও হয়েছে মানুষের, আমারও হয়েছে, কথাটা তো রয়ে গেল না, যে যে কথাটা হয়েছে সেই কথাটা তো রয়ে গেল না, সময় তো রইল না, আজকে আমরা বড় অত আসো না, আমরা ইউজ করি না নোংরাও, বাসন রাখতেই আছি, রাখতেই আছি, কতটা লাগবো নি মা, করে রাখতাম। খেয়ে নি, খেয়ে যদি সময় থাকে, কয়টা বাজে দেখি, সময় আছে, খেয়ে ডাটা চচ্চড়িটা করবো, শস্য বেটে আর ডালটা ফোড়ন দেবো, ভাতটা পরে বসাবো, খেয়ে যাব, মা যাবে চিন্তুর এখানে, রিওকে আনতে যাবে, তো মাম বলেছে আমিও চলে যাব, কারণ ঘরে তেমন কোনো কাজ নেই, এখানে বসে বসে কী করবো, মা চলে গেলে আমারও ভালো লাগে না, তো কাজ নেই বলে আমিও চলে যাব মায়ের সাথে, চিন্তুকে একটু দেখে আসবো, চিন্তুর তো জ্বর কমেছে না। তো এই যে দেখো গরম গরম লুচি একদম ফুলে উঠেছে। পাপা ধরো, নিচে রাখো, ফ্যান চালাও আর বসে পড়ো। পাপা পুরি তুমি নিজে নিজে নিয়ে নিয়ে খাও, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিয়ে খাও, মা একটা কাঁচা লঙ্কা দিলাম, একটাই দিচ্ছি ধরতে পারতে, বহুদিন পরে আলু তরকারি করছি না মা,
এটা যে গরম যে ওই যে মানে দেওয়ার লোক ওই যে বাতাসে যে যে গরম জিনিসটা যে ইয়ের দেখছো না ওই যে দেওয়ার সঙ্গে সঙ্গে যে যে সাইডের জায়গাটা যে ওই যে ট্রেনের বাতাসে ঠান্ডা করে না ভাব শেষ। মার এখন আমি বেরিয়ে পড়েছি, আগে যাবো বোনের ঘরে, চিন্টুর সঙ্গে একটু খেলাধুলা করে তারপর রিওকে আনবো, রিও আবার একটু খেলাধুলা করবে চিন্টুর সঙ্গে, তারপর আমরা ঘরে আসবো। আর এই যে দেখো মা কাটিয়ে নিয়ে যাচ্ছে পায়ের কাপড়গুলো ইস্ত্রি করেছে, দুই ব্যাগ ভরে ভরে একটা দিয়ে দেবো আমার, মা একটা দেবো বেশি বাড়িয়ে দেবো। চিন্টুর এখানে এসে দেখি চিন্টু এখনো খায়নি, চিন্টুর জ্বর খেতে চাইছিল না, কিন্তু চিন্টু আমার হাতে হয়তো তোমরা যাওয়ার সময় দেখো আমার হাতে সবসময় ভালোই খায়, তো সবার আগে এসে বোনুকে বললাম তুই খাওয়াটা বানা আমি যাওয়ার আগে ওকে খাইয়ে দেব, তো ওকে খাইয়ে দিয়ে চাটা খেলাম তারপরে ঘরে গেছি। বোনের গিয়ে দিকে চলে আসলাম, এসে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে এদিকে হচ্ছে ডাটা চচড়িটা বসিয়েছি, ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন শুধু উচ্ছে ভাজা করবো, উচ্ছে ভাজা পরে করবো কারণ আলু ভাজা করবো তারপর উচ্ছে করবো, মায়ের আবার উচ্ছে ভাজাটা একটু গরম গরম ভালো লাগে একদম মচমচে। আর যেখানে ডাটা চচড়িটা বসে, আর এদিকে দেখো বন্ধুরা তোমার সঙ্গে আমার একটা মানে কথা বলার ছিল, আজকাল অনেকেই বলে যে গ্রামের মেয়েরা বা বউরা মানে যেগুলো কাজ করতে পারে শহরের মেয়েগুলা ওই রকম কাজ করতে পারে না, আমার মনে কি হয় বলতো শহরের গ্রামের বলে কথা না, আজকালের মেয়েরুকরা যেখানেই থাকুক পৃথিবীর সব জায়গাতেই যে কোনো ইচ্ছা যদি হয় ওরা সব কিছুই করতে পারে, কথায় যদি তুমি ছেলে আর মেয়েদের কম্পেয়ার করো অনেকেই বলো ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারবে মেয়েরা তো রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারবে না, কিন্তু ওই ওইগুলো আননেসেসারি কথার সঙ্গে কম্পেয়ার করতে লাভ নেই, তাছাড়া তুমি সব ক্ষেত্রে দেখো আজকাল ছেলেরা যেগুলো করতে পারে আজকাল কিন্তু মেয়েরাও ওইগুলোই করতে পারে, তো আমি এগুলো মানি না যে গ্রামের বউরা আর শহরের বউদের সাথে কম্পেয়ার করে মানুষ যেরকমভাবে কথাবার্তা বলে যে গ্রামের বউরা এটা পারে শহরের বউরা এটা পারে না, কিন্তু আমি ভাবি যে মেয়েদের যদি ইচ্ছে হয় মেয়েরা সব কিছু করতে পারে, চাহে এটা গ্রামের মেয়ে হোক আর শহরের মেয়ে হোক। তো ডাটা চচড়ির মধ্যে মানে শস্যটা দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে দিলাম যে অল্প কষিয়ে নেই, আর এই পাশে দেখো যে কয়েকটা বাসন ছিল সব কয়টাই ধোয়া হয়ে গেছে, আর এদিকে তোমার কী বসিয়েছি বলো তো, এদিকে ভাতটা বসিয়েছি, আর ভাতটা কী হয় নিজের দিকে যদি নাড়িয়ে না দিই এমনি তো ড্যাগে যে ভাত রান্না হয় মানে হাঁড়িতে যে ভাতগুলো রান্না হয় তখনও কিন্তু ওইগুলো নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয় যেন ভাতগুলো ঝরঝরা হয়, না হলে উপরের ভাতগুলো ঝরঝরা থাকে আর নিজের ভাতগুলো একদম নরম হয়ে যায় না হলে একদম আঠা আঠা হয়ে যায়, তো সবসময় আমি ভাত বসানোর পর আমি ভাতটাকে নাড়িয়ে দিই। এইদিকে দেখো ডাটা চচড়িটা শেষ, এবার সবাইকে ভাত দিয়ে নিজেও খেয়ে একটু রেস্ট করবো। গুড ইভিনিং সবাইকে, তো দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন বর এসছে, তো বরের কয়েকটা কাঁচা কাপড় ছিল ওইগুলো কাচতে হবে কারণ ও কালকে আবার দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে বোম্বে, তো দুপুরবেলা ফ্লাইট এখন যদি না কাচে আর সময় পাবো না, আর এখানে যে কয়েকটা কাপড় কাচে সবই ওর লাগবে, এখানে শুধু ওর কাপড় না প্রিয় ত্রিয়র আমারও কাপড় আছে তো এইগুলো দিয়ে দেবো। মা চলে গেছেন বনুর এখানে কারণ আজকে আমাদের নিমন্ত্রণ হলো গিয়ে বনুর মানে ভাইয়ের ঘরে, রাত্রেবেলা মাংস হচ্ছে আর রুটি হচ্ছে, তো ভাই বলছে বার্থডের দিনও তেমন ভালো করে খাওয়া দাওয়া করতে পারিনি এত হুরস্থুলের মধ্যে, আর যেহেতু মানে আমার বড়ও খায়নি ওই দিন ওর শরীর ভালো ছিল না, আর তো বলছে যে ভাইও খায়নি যখন, আর ভাই কালকে আবার চলে যাবে তো সবাই মিলে একসাথে রাত্রে ডিনারটা করি, তো রাত্রে রুটি আর মাংস হবে, মা চলে গেছেন ওইখানে কারণ মা মাংসটা রান্না করবেন আর রুটিটা হয়তো সবাই মিলেই ভাজাভাজি করব, তো কাপড় কয়টা খেয়েছে স্প্রিন করে দিয়ে দিলাম, এখন রিও আমি আর আমি আর যাবো কারণ প্রীত তো মাস্টার বাসায় গিয়েছে ওইখান থেকেও চলে যাবে কাম্মার ঘরে, তো এই যে দেখো আমরা চলে এসেছি, আর আমি নাইটিটা শুধু চেঞ্জ করে আমি আবার একটা নাইটি পরে এসেছি কারণ আবার তো ওই কালকে ধুতে হবে, তার চেঞ্জ করে নিয়ে রাত্রের অন্ধকারে এসেছি বলে নাইটি পরে চলে এসেছি, আর চিঞ্চু তো জেঠু আসতেই জেঠুর কোলে ঝাঁপিয়ে পড়েছে নামার নামই নিয়ে নিই, আর এখন বনু রান্নাঘরে রুটি বানাচ্ছে, তো ওরা দুই ভাই মিলে সবাই মিলে গল্প গজব করছি, তো এখন রাত্রে ডিনারটা করবো, ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাচ্চারা বুঝো তো এত হুরস্থুল করছে আমি আর দেখাতেই পারিনি, তো
বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।